গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু বিডি লাইভ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। তার সাথে ব্লগটা শুরু করছে আর এখন বাজে সকাল পুরো কানায় কানায় 6টা। যখন আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাই, কারণ আজ একটা বিশেষ দিন। বিশেষ করে এই দিনটা আমাদের জীবনে একদিন স্পেশাল ছিল এক সময়, এখন হয়তো আছে ওর না, কিন্তু আমার ছেলে মেয়ে বলে আমার মেয়ের জীবনে এটা আজকের দিনটা খুবই একটা গুরুত্বপূর্ণ। আজ যেহেতু সরস্বতী পুজো বলে কথা, তাই না? আর এখানে চলো, ঘর ধরে হাল লাগানো সব মানে খারাপই হয়ে আছে। এখন ঘর ধরে কাজপত্র এই বাসনপত্রগুলো সব বাইরে বের করে রেখে দিয়েছি। আর এখানে এই দেখো ঘর ধরগুলো সকাল সকাল মুছে নিয়ে মন্দিরে জল দিয়ে আর এখানে স্নান করে আমি ঘরে চলে এসেছি, কারণ আজকে সরস্বতী পুজো। যেহেতু ভাবলাম চলো আগে সকাল সকাল ঘুম থেকে ঘর ধরে পরিষ্কার করে স্নান করে আর পুজো দিয়ে তারপর বাকি কাজ সারবো। আজ একদম বাড়ির একদম লক্ষ্মী বইয়ের মতো মানে কাজকর্ম সারা হবে যাকে বলতে পারো। আর তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ বন্ধুরা, তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো নিজেদের মধ্যে যদি তোমাদের ভালো লাগে তো। আর যে সমস্ত বন্ধুরা আমার পাশে আছো, পাশে থাকার জন্য অনেক বড় ধন্যবাদ, এবং আমার চ্যানেলে যারা যারা আমার ভিডিও দেখছো দেখার জন্য ধন্যবাদ। আর এই দেখো এখানে এফসলো স্নান করে সিঁদুরে পরে আমার জামা কাপড়ে ধোবো। আর ওদিকে মেয়েও ঘুম থেকে উঠে পড়ে সে খেলা করছে, কারণ সকালবেলা মেয়েদের স্নান করা, রান্না করা, পুজো করা এই তিন ধরনের সব থেকে বড়ো কাজ। আর যে কাজগুলো আছে ঝটপট করে, যখন যেদিনকে কাজের প্রশ্ন উঠে সেদিনকে আর কোনো কথা হবে না। এখানে জামা কাপড়গুলো সবই ধুয়ে মিলে দিয়েছি। আর দেখো আর চলো গেটটা বন্ধ করে দিয়ে ওদিকে রান্নাবান্না চাপাই, কী কী রান্নাবান্না করি তোমরা দেখতে থাকো। আর এখানে যেহেতু বাড়িতে জন কাজ করছে, সেই জন্য জনের জন্য একটু তরকারি বসেছি। আজ যেহেতু নিরামিষ আর সেই জন্য একটু ফোড়ন দিয়ে খালি আলুর তরকারি করবো। আর আমাদের ওদিকে খাবার দাবার হয়ে গেছে। আর এখানে কী বলতো, আজ সকাল সকাল এত কাজ মানে ধারণার বাইরে। একা হাতে সংসার না হলে কখনোই বোঝা যায় না যে সংসারে মানে কাজের প্রেশারটা কীরকম থাকে। মানে যে করে সেই বুঝে যে কীরকমভাবে কাজ কখন কী করতে হয়। আর এখানে দেখো ঠিক সেরকম আজ আমি সকাল 6টায় উঠে আমাদের এই যে এদিকে রান্নাবান্না করে নিয়েছে। আর এটা জনের রান্না হচ্ছে, এখন ওদিকে মেয়েকে রেডি করাবো, রেডি করিয়ে বিকেলে গোটা রান্না হবে, অনেক কাজ আর রেখে দিয়ে রান্নাবান্না সেরে। আর এখানে এই যে ফাইনালি চলে এসেছে মেয়ের কাপড়, এটা প্রচুর কাপড় মামা কিনে দিয়েছে, কাপড়টা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এখানে এই যে আমার ঘরের ছোট্ট সরস্বতী গিয়ে সারাতে রেডি হয়ে গেছি, কারণ একসময় আমাদেরকেও আমরা যখন ছোটো ছিলাম মায়েরা মা কাকিমারা এভাবে মায়েদের কাছে কাপড় নিয়ে দৌড়াদৌড়ি করতাম, কখন একবার খালি কাপড়টা পরিয়ে দেবে। আর আজ দেখো আমি সেই মেয়েকে কাপড় পরাতে ব্যস্ত। মানে এই কিছু কিছু জিনিস না ছেলে মেয়েকে মানুষ করতে গেলে পুরোনো স্মৃতিগুলো মানে রিমাইন্ড হয়ে যায় যে আমরাও একসময় এরকম ছিলাম। আর মেয়ে কাপড় পরে বলে সকাল থেকে বায়না করে রেখেছিল, ও খালি বলছে মা আমাকে তুমি কখন কাপড় পরাবে। আরে দাঁড়া, কাপড়টা পরাবো কাজগুলো সারি তবে তো, না ওরা তো এক্ষুনি পরিয়ে দিতে হবে। মানে ওর একটা যে আনন্দ, সেই আনন্দটাও আমাদের একসময় প্রচণ্ড এক্সাইটেড হয়ে আছে যে আমি কাপড় পরবো মায়ের মতন, এই করবো সেই করবো। আর আমরাও ছোটোবেলায় এরকমভাবে কাপড় পরে ঠাকুর মানে দেখতে বেরোতাম, স্কুলে খেয়ে দিয়ে আসতাম। আরে দেখো কত কেমন লাগছে, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও মেয়েকে। আর এখানে আমি মা মেয়ে দুজনে চলো পুষ্পাঞ্জলি দিয়ে এখানে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি, আর তোমাদেরকে বাড়ি থেকে ফাইনাল লুক দেখাচ্ছি। আর এই যে এটা আমি আর এটা আমার মেয়ে দেখতে পেয়েছে দুজনে, আর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানি। আর এখানে দেখো মা ছোট্ট মা সরস্বতী খিদে পেয়ে গেছে, কারণ ও পুষ্পাঞ্জলি দিয়েছে, ওনাকে মোটু পাতলুর খিদে পেয়ে গেছে, যেটা ওকে কিনে দিতেই হবে, না কিনে দিলে বায়না শুরু। আর এই দেখো এখানে তা খেতেই ব্যস্ত, আর ওটা খেলে ওরা আর কিছু চায় না। আর এখানে দেখো মেয়েকে সাজগোজ করিয়ে ঘুরে ঘাড়ছে, ওদেরকে জামাকাপড় লন্ডভন্ড হয়ে পড়ে আছে। এদিকে দেখো বিছানাপত্রের অবস্থা, মানে হাতের সামনে যা পেয়েছি তাই দিয়ে ওকে সাজিয়েছি, মানে আর গোছানোর সময় হয়নি। তাড়াহুড়ো তাড়ি ঘড়ি করে সাজিয়ে আর ওকে ভাবলাম চলো আগে পুষ্পাঞ্জলি দিয়ে এসে নাহলে বাবুন ঠাকুর চলে যাবে, আর স্কুলে আমি ঘুরে নিয়ে আসবো, আর তারপরে এসে গজ গাছ হবে। যা সাজের বক্স যা ছিল সব নিয়ে চলে এসেছি, নিয়ে এখানে সাজাচ্ছি। আর সাজিয়ে গুছিয়ে নিয়ে ভাবলাম চলো শেষে একবারে গজ গাছ করবো। আর দেখো এইটার মধ্যে আমি শুধু আমার মানে হার মাথার এগুলো রাখি, মানে হার কানের ফানেরগুলো, আর এটার মধ্যে শুধু মেয়ের চুলের জিনিসগুলো থাকে, আর এগুলোর মধ্যে আইলাইনার লিপস্টিক থাকে। তিনটে জায়গার মধ্যে তিনটে জিনিস আমি দেখেছি। আর আমি অবশ্যই তোমরা যদি কেউ দেখতে চাই আমি এর ভিডিও অবশ্যই একটা করে তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখো গোটা রান্না তোমাদেরকে বললাম, অনেক কিছু গোটা রান্না মুদিখানা বাজার কাঁচা আনাজ করে রেখেছিলো, আর চলো সেইগুলো ঘুরে ঘাড়ে তো এসেছি। এসে এখন রান্নাবান্না করবো বলে বিকেলে তোড়জোড় করতে বসে গেলাম, কারণ বাইরে সামাল দিয়ে এসে এবার ঘরের কাজে হাত দিতে বসে পড়েছি। ঘর বাজছে একদিন এক একদিন যে কীভাবে সামাল দিতে, সে মানে কী বলবো, পাগলা হয়ে যেতে হয় যে কখন কী করবো। তারপরে কলেজে ছোটো বাচ্চা থাকে আর তো কোনো প্রশ্নই হবে না, কারণ বাচ্চা সামাল দিয়ে ভিডিও করা, সংসারে কাজ করা, যে কী যে
করে দাঁড়ায় বলে, আমি সত্যি কথা বলতে আমি অনেকেরই ব্লগ তো ভিডিও দেখি, এবং দেখতে 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 তাদেরকেও দেখে ভাবি যে এরা কীভাবে কী করছে, মানে আমি তো তাদের কাছে কিছুই না। কারণ মানুষ করতে করতে পারে, আস্তে আস্তে আমি সব কিছু জিনিসটা শেখার চেষ্টা করছি যতটুকু পারছি। আর এদিকে দেখো বকো বকো তোরা ঘটা রান্নাটা কাটছিলাম, কাঁচা তো বললাম চলো তোমাদেরকে দেখাই, দেখে দুপুরে কী রান্না করলাম চলো তোমাদেরকে শেয়ার করি। এই যে দুপুরে গরম গরম খিচুড়ি, আলু পোস্ত দিয়ে আলু ভাজা আর বেগুন ভাজা আর খিচুড়ি, আর সেরকম কিছু শুধু খিচুড়িটা ফুলকপি আলু আর সয়াবিন দিয়ে করেছিলাম। আর এই যে রাত্রে এখানে ছাদে গোটা রান্না করতে বসেছি, আর আমাদের এই যে রাত্রে সব কিছু আলু ভাজা বেগুন ভাজা খাসি ডাল চচ্চড়ি, ওদিকে ফুলকপি আলু আছে, এদিকে ভাত, আর এদিকে তোমার আর যেটা সব থেকে মানে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো সব কিছু সবজি দিয়ে শাক দিয়ে একটা গোটা রান্না হয়, যেটাকে গোটা রান্না বলে, সেটা ছাড়া এই রান্নাটা অসম্পূর্ণ বলতে পারো। আর পায়েস আর এই মানে 8টা 9টা আইটেম যেটা আমাদের এই গোটা রান্নার মধ্যে হয়। আর এই দেখো তোমাদের টোটালটা সব কিছু দেখালাম। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই তোমাদের ভালোবাসা একটুই ছোটো বন্ধুটাকে দিও। আর আমি সরস্বতী পুজোর দিন সারাদিন কী কী করলাম না করলাম যতটুকু পেয়েছি ততটুকু তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ছোটো বন্ধুরাকে একটু ভালোবাসা তোমাদের দিও। আর দেখো চলো রান্না বান্না সবই তো হয়ে গেছে, বাদ বাকি কাজগুলো সারি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখার জন্য সবাইকে অনেক বড় ধন্যবাদ।